আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ তারা বিজ্ঞপ্তিতে সংশোধন নিয়ে এসেছেন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যে সকল বিষয়ে তারা সংশোধন এনেছেন সেগুলো আমরা দেখে নিব। বিদ্যমান তথ্য, অর্থাৎ পূর্বে যে তথ্যটি ছিল এবং সংশোধিত তথ্য যেগুলো তারা সংশোধিত করেছেন সেগুলো আমরা দেখে নেব। বিদ্যমান তথ্য যেটা ছিল সেটা 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই তথ্যটি তারা সংশোধিত করে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 25/8/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স 30 বছর তারা আবেদন যোগ্য, তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়স এর নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণের শুরুর তারিখ 25/8/2021 তারিখে বয়স 18 বছর হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেনি, তারা কেবলমাত্র নিম্নবর্ণিত সময়সীমার মধ্যে dgfpsir.teletok.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পূর্ব সময় থেকে পূর্ববর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। আবেদন গ্রহণের শুরুর তারিখ 25/8/2021 তারিখে যারা আবেদনের যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেনি এরূপ প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, অর্থাৎ পূর্ববর্তীতে যারা আবেদনের যোগ্য ছিলেন, যাদের বয়স ঠিকঠাক ছিল, তারা আবেদন করেননি, তাদের ক্ষেত্রে আর এই সুযোগ নেই, তারা আর আবেদন করতে পারবে না। শুধুমাত্র যাদের বয়সের সমস্যা ছিল সেক্ষেত্রে তারা এই আবেদনটি করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে dgfpsir.teletok.com বিডি ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। তো এই ছিল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।